তুরস্কের কাছ থেকে ড্রোন কিনছে সৌদি আরব। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বৈঠকের পর দুদেশের মধ্যে এই সংক্রান্ত বেশ কয়েকটি চুক্তি সই হয়েছে। তুরস্ক ও সৌদি আরবের মধ্যে এমন একটি সময়ে এই ড্রোন ক্রয় বিক্রয় সংক্রান্ত চুক্তি হচ্ছে যখন অনেকটাই অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে তুরস্ক। সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে উপসাগরীয় আরব দেশগুলো সফর করছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান। এরই ধারাবাহিকতায় এরদোয়ানের সৌদি আরব সফরে দুদেশের মধ্যে জ্বালানি বিনিয়োগ ও প্রতিরক্ষা খাতে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। তুরস্কের প্রতিরক্ষা প্রতিষ্ঠান বেইকার ও সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান। তবে কি মূল্যে এই অস্ত্র কেনাবেচা হচ্ছে সে ব্যাপারে বিস্তারিত জানানো হয়নি।